একশো থেকে 120 দিরহাম কিন্তু তারা পার ডে আর্ন করতে পারবেন, মানে 10 ঘন্টা পরিশ্রম করে। তো সেক্ষেত্রে বাংলা টাকায় কনভার্ট করলে প্রায় 1 লক্ষ টাকার উপরে কিন্তু আপনারা এখানে আর্ন করতে পারবেন ফ্রি বিষয় থাকলে। সে তো এটা হচ্ছে আজমান বিচ, তো এভাবে কিন্তু পর্যটকরা এখানে ঘুরতে আসে। এই রেসিডেন্স যে কার্ডটা এমিরিয়াত কার্ড, এটা দিয়েই কিন্তু এখানে আপনি সব কিছু করতে পারবেন, মানে ব্যবসা বাণিজ্য বা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এভরিথিংস কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন। এখানে রাস্তা পারাপারে কিন্তু একটা সিস্টেম রয়েছে, এবার সেই যে দেখতে পাচ্ছেন এখানে যে পুলিশ টাস, তো এখানে হাত দিলে কিন্তু গাড়ি থেমে যাবে, আর এখানে তখন ওয়াকিং সিগন্যাল উঠবে, আমরা তখন যেতে পারবো। তো অলরেডি ওয়াকিং সিগন্যাল উঠে গেছে, আমরা কিন্তু এখন যেতে পারবো। তো এটা হচ্ছে এখানকার সিস্টেম অ্যাকচুয়ালি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর আমি এই মুহূর্তে আছি সংযুক্ত আরব আমিরাতের আজমান এস্টেটে। আর আজমান শহরের বিভিন্ন স্থান আজকে আমরা ঘুরে দেখব, এবং এই আজ UAE এবং দুবাই সম্বন্ধে বিভিন্ন গল্প করবো। আমাদের সঙ্গে আমার এক বড় ভাই রয়েছেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আক্তার। আক্তার ভাই কিন্তু এখানে প্রায় 14 বছরের মতো আছে, 14 বছর দুবাইতে আছেন। তো আমরা তার অনেক এক্সপিরিয়েন্স এখানে, তার কাছ থেকে অনেক গল্প আমরা শুনবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমাদের সঙ্গে রয়েছে আর এক বড় ভাই। আসসালামু আলাইকুম, ভাইয়ের পরিচয় দিবেন আপনি। আমার নাম হাফিজুর রহমান। হাফিজুর রহমান ভাই, ভাইয়ের দেশের বাড়ি কোথায়? জামালপুর। জামালপুর। তো ভাই কিন্তু দীর্ঘদিন ছিলেন মিশরে, আর এখন এসেছেন এই সংযুক্ত আরব আমিরাতে। তো তার সাথে আজকে আমরা গল্প করব। এখানে রাস্তা পারাপারে কিন্তু একটা সিস্টেম রয়েছে, এবার সেই যে দেখতে পাচ্ছেন এখানে যে পুলিশ টাস, তো এখানে হাত দিলে কিন্তু গাড়ি থেমে যাবে, আর এখানে তখন ওয়াকিং সিগন্যাল উঠবে, আমরা তখন যেতে পারবো। তো অলরেডি ওয়াকিং সিগন্যাল উঠে গেছে, আমরা কিন্তু এখন যেতে পারবো। তো এটা হচ্ছে এখানকার সিস্টেম অ্যাকচুয়ালি। সবাই কিন্তু এখানে সিগন্যাল মেনে চলে, মানে কেউ কিন্তু সিগন্যাল ভায়োলেন্স করে না। তো আমরা সিগন্যাল মেনটেন্স করে কিন্তু রাস্তা পার হলাম। তো আমরা চলে এসেছি আজমান CABC-তে। তো এখানে কিন্তু প্রচুর ফরেনার রয়েছে, আর সামনে অনেকগুলো বসার জায়গা রয়েছে এখানে। তো এটা হচ্ছে আজমান CABC-তে অ্যাকচুয়ালি। এখানে কিন্তু অনেক পর্যটক এসেছে, এটা এখন বিকাল সময়, এখন 4:44 বাজে, অলমোস্ট 5টা। তো এটা হচ্ছে আজমান বিচ, তো এভাবে কিন্তু পর্যটকরা এখানে ঘুরতে আসে। এই যে অনেকগুলো পর্যটক কিন্তু এখানে আসে, অনেকে কিন্তু এখানে গোসল করছে সাগরে, এদের ছোটো ছোটো বাচ্চারা কিন্তু এখানে সাগরে নেমে গিয়েছে। তো এই বিচটা কিন্তু আসলে অসাধারণ, আমি মাঝে মধ্যে কিন্তু এই বিচে আসি। তো এই বিচের পাড়ে কিন্তু আজকে আমরা আড্ডা দিব, সঙ্গে থাকুন। এই যে এ পাশটিতে হচ্ছে সমুদ্র, এটা কিন্তু পারস্য উপসাগর, আর এপাশে হচ্ছে ইরান। এই সমুদ্রের ওপারটিতে হচ্ছে ইরান, আর আমরা এখানে আড্ডা দিব। আসসালামু আলাইকুম আক্তার ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি ভাই, ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আপনি তো আলহামদুলিল্লাহ প্রায় কত বছর আছেন এখানে? আমি তো ভাই দুবাইতে আছি প্রায় 14 বছর যাবৎ। তো এই 14 বছরে আসলে দুবাই সিটি, মানে এই সংযুক্ত আরব আমিরাত আসলে আপনার কাছে কেমন লাগলো, যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করতেন? হ্যাঁ, দুবাই আরব আমিরাতে অনেক তো ভালো, অনেকই ভালো ভাই। তো আমি এই জায়গায় আসছি, ঘোরার মতো জায়গা আছে, অনেক ভালো জায়গা, এদেশে নিয়ন কারণ অনেক ভালো। তো আমি এই জায়গায় কাজ করতেছি ভাই ইলেকট্রিশিয়ানে, ঠিক আছে। নতুন যারা আসবে তাদের জন্য কী বলবেন, তাদের কী পরামর্শ দিবেন? যারা নতুন আসবে, যারাই আমার নতুন ভাই আসবে, তাদেরকে উদ্দেশ্যে কথা বলতে চাই যে যারাই আসুক না কেন, যে কোনো একটা হাতের কাজ শিখে আসলে এই দুবাইতে তারা টাকা কিছু ইনকাম করতে পারবে। যে কোনো একটা হাতের কাজ শিখে আসে, টেকনিশিয়ান কোনো কাজ শিখে আসে, যেরকম ইলেকট্রিশিয়ান, পাইপ ফিল্টার, স্টিল ফিক্সার, ফিনিশিং কারপেন্টার, তারপর মনে করেন ওয়েল্ডিং, তারপর মনে করেন টাইলস মিস্ত্রি, এইসব কাজ যদি শিখে আসে তাহলে মনে করেন দুইটা এক আমি কাজ করতে পারবো, মানে ইনকাম হবে, ভালো হবে। কিন্তু আমি বর্তমানে জায়গায় ইলেকট্রিশিয়ান কাজ করতে আছি, ইলেকট্রিশিয়ান ওস্তাদ আমি, মোটামুটি মাশাআল্লাহ ভালোই আছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। ভাই এই জায়গায় অ্যাভেলেবেল যারা ইলেকট্রিশিয়ান ওস্তাদ, যারা কোম্পানির আন্ডারে কাজ করে, তাদের মনে করেন যে নিম্নত বেসিক 1200 থেকে 1400, আর যারা ভালো কোম্পানিতে আছে তাদের মনে করেন 1600 থেকে 1800। ওভার টাইম নিয়ে 2 ঘন্টা ওভার টাইম, তার প্রতি মাসে মনে করেন 2200-2300 টাকা স্যালারি আসবে। আর যারা সাপ্লাইতে আছে, যেরকম আমি সাপ্লাইতে আছি ভাই, আমার ঘন্টা হলো 7 দিরহাম ঘন্টা, 1 ঘন্টা কাজ করলে 7 দিরহাম পাই, 10 ঘন্টা ডিউটি করি, নর্মাল 10 ঘন্টা ডিউটি হয় 70 দিরহাম হয়, ঠিক আছে। তো যাই হোক, আমি মোটামুটি ভালোই আছে, আল্লাহকে শুকরিয়া আদায় করি। ধন্যবাদ আক্তার ভাই, আক্তার ভাইয়ের কাছে আবার ফিরবো। ধন্যবাদ। আর আমাদের সঙ্গে আছে হাফিজ ভাই। হাফিজ ভাই কিন্তু দীর্ঘদিন ছিলেন মিশরে, তো মিশরের গল্প তার কাছে শুনবো, আর এদেশে আসার পরে তার কেমন লাগছে সেটাও আমরা জানবো। হাফিজ ভাই কেমন আছেন?
আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো হাফিজ ভাই, আপনি তো দীর্ঘদিন মিশরে ছিলেন। জি, তো মিশরের এই এক্সপিরিয়েন্স যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করতেন। আসলে মিশরে তো ওইরকম কোনো কাজ নাই, আমরা গার্মেন্টস সেক্টরে গেছিলাম, ওখানে গার্মেন্টস সেক্টরে কিছু কাজ ছিল তখন, ঠিক আছে, এখন আবার একটু দুর্বল। তো আমি ওখান থেকে 2017 সালে আমি বাংলাদেশে চলে গেছিলাম, ওখানে বাংলাদেশে আমি 4-5 বছর থেকে আবার এখানে আসছি, গত ডিসেম্বরে দুবাইতে আসছি। আমি এখানে আসছি নতুন অবস্থায়, এখনও কোনো কাজকাম শুরু করি নাই, তো হয়তো 7-10 দিনের ভিতরে কাজে যাবার কাজ শুরু করবো ইনশাল্লাহ। তো এখন পর্যন্ত তো আপনি এই আরব আমিরাতে আছেন, তো এখন পর্যন্ত আপনার কেমন লাগছে? এখন পর্যন্ত এখানের আবহাওয়া, এখানের মানুষজন খুব ভালো, পরিবেশ অনেক ভালো, নিয়মকানুন অনেক ভালো, এখানে উন্নত বিশ্বের একটা দেশ, ঠিক আছে, এখানে পরিবেশ আবহাওয়া সব মিলে ঠিক আছে 100-100। মিশর আর এই আরব আমিরাতের মধ্যে মানে আসলে কেমন তফাৎ? অনেক ডিফারেন্স, অনেক ডিফারেন্স, মানে এখানে জীবনযাপনটা অনেক উন্নত। তো আমাদের মাস থেকে এক ভাই বিদায় নিয়েছে, মানে আমাদের হাফিজ ভাই চলে গিয়েছে, আর তার মেডিকেল অ্যাকচুয়ালি হঠাৎই তার আরবাব, মানে এই দেশে যারা নিয়ে আসে বা যারা মালিক তাদেরকে বলা হয় আরবাব, আরবি ভাষা এটা, তো আরবাব ফোন দিয়েছে, সে চলে গিয়েছে মেডিকেলের জন্য। তো এখানে সিস্টেম হচ্ছে, প্রথমে এদেশে এন্ট্রি করার পরে এখানে একটা মেডিকেল হয়, এই মেডিকেলটা হওয়ার পরে কিছুদিন পরে এখানে ফিঙ্গার হয়, তো এই ফিঙ্গার হওয়ার পরে একটা কার্ড হয় যেটাকে বলে আমিরাত কার্ড। তো এই কার্ডটা দিয়ে আপনারা অনেক কিছু করতে পারবেন, মানে এখানে সব শ্রেণীর মানুষের কিন্তু এই কার্ড রয়েছে, ঠিক আছে। তো এখানে কিন্তু নাগরিকত্ব দেয় না, কেউই কিন্তু এখানে নাগরিকত্ব পায় না, এই রেসিডেন্স যে কার্ডটা আমিরাত কার্ড, এটা দিয়েই কিন্তু এখানে আপনি সব কিছু করতে পারবেন, মানে ব্যবসা বাণিজ্য বা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এভরিথিংস কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন। এখানে কিন্তু মানে এখানে কিন্তু দুইটা ভাষা বেশি চলে, একটা হচ্ছে এদের লোকাল ভাষা অ্যারাবিক এবং হিন্দি ভাষা, যেহেতু এখানে ইন্ডিয়ান প্রচুর লোক বসবাস করে বা ইন্ডিয়ান অনেক আরবাব কিন্তু এখানে রয়েছে, মালিক বা ব্যবসায়ী এখানে রয়েছে, সেহেতু ইন্ডিয়ান মানে হিন্দি ভাষার কিন্তু এখানে প্রচুর প্রচলন রয়েছে। তো যারা হিন্দি জানে মোটামুটি তারা কিন্তু এখানে তাদের কোনো সমস্যা হবে না, আর এখানে আসলে থাকতে থাকতে একটা সময় তো আরবি ভাষা সবাই শিখে যাবে ডেফিনেটলি, তাই না? জি জি জি। আচ্ছা আচ্ছা। আর এখানে কিন্তু আরেকটা ভিসা রয়েছে, সেটা হচ্ছে ফ্রি ভিসা, মানে আমরা বাংলা ভাষায় বলি যেটা ফ্রি ভিসা। তো ফ্রি ভিসা বলতে অ্যাকচুয়ালি এখানে যারা যে কোম্পানির মাধ্যমে আসে, তো এই কোম্পানি একটি এনওসি দেয়, তো ওই এনওসি আগের থেকে এটা চুক্তি করে আসতে হবে কোম্পানির সঙ্গে, কোম্পানি যদি আপনাকে এনওসি দিয়ে দেয় তাহলে কিন্তু আপনি ফ্রি ভিসা এখানে থাকতে পারবেন, মানে এনওসি দিয়ে আপনি যেখানে ইচ্ছা সেখানে কাজ করতে পারবেন। তো যাদের এনওসি রয়েছে তারা কিন্তু বিভিন্ন ধরনের কাজ করতে পারবে, যারা স্কিল দরকার, দক্ষ শ্রমিক, তাদের জন্য কিন্তু এখানে পার ঘন্টা প্রতি ঘন্টা কিন্তু এখানে আপনারা 10-12 টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন, মানে পার ঘন্টা। তো সেক্ষেত্রে দেখাচ্ছে আপনারা যদি 8 ঘন্টা ডিউটি করেন তো আপনারা প্রায় 100-120 দিরহাম কিন্তু তারা পার ডে আর্ন করতে পারবেন, মানে 10 ঘন্টা পরিশ্রম করে। তো সেক্ষেত্রে বাংলা টাকায় কনভার্ট করলে প্রায় 1 লক্ষ টাকার উপরে কিন্তু আপনারা এখানে আর্ন করতে পারবেন ফ্রি বিষয় থাকলে। সেক্ষেত্রে আপনাকে মানে 2 বছর পর পর যে ভিসাটা আপনাকে রিনিউ করতে হবে সেটা কিন্তু আপনার নিজ টাকায় করতে হবে, আর থাকা খাওয়া খরচটা কিন্তু আপনাকে বহন করতে হবে, আর কোম্পানির যে সিস্টেমগুলো কোম্পানি কিন্তু এখানে আপনাদেরকে থাকতে দেবে, খাওয়াটা আপনাদের নিজেদের বহন করতে হবে, আর ফ্রি ভিসায় কিন্তু আপনার সব কিছু বিয়ার করতে হবে, কিন্তু এখানে কিন্তু আপনার একটা হিউজ আর্ন করতে পারবেন। তো এখানে কিন্তু সমুদ্র, একবারে আমরা সমুদ্রের সামনে কিন্তু আমরা বসে রয়েছি, আর আমাদের সামনে কিন্তু পারস্য উপসাগর। আমরা একটু পেছনের ক্যামেরা আপনাদেরকে দেখাবো, এই যে এটা কিন্তু সমুদ্র, যে কোথায় বসে আছি আমরা, বিরাট সমুদ্র কিন্তু এটি, এটি সুজা বিস্তৃত একবারে ইরান পর্যন্ত। তো যারা এখানে ফ্রি ভিসায় থাকবেন তারা কিন্তু 1 মাসে প্রায় 25 দিনের মতো তারা কাজ করতে পারবেন, আর মাসে 4টা ছুটি থাকে, মাসে মানে সপ্তাহে 1 দিন করে আর কি, 25-26 দিন কিন্তু আপনারা ডিউটি করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু ভালো একটা আর্ন কিন্তু এখানে হবে প্রায়, হ্যাঁ প্রায় আপনারা 1 লাখের কাছাকাছি কিন্তু আপনারা এখানে আর্ন করতে পারবেন। আর একটা কথা বলি, যারা লিভার আছে ফ্রি ভিসা, যারা লিভার হিসাবে যারা ফ্রি ভিসায় কাজ করতে চায় বা লিভার থেকে একসময় দেখাচ্ছে তারা মিস্ত্রি হতে পারবে বা টেকনিশিয়ান হতে পারবে, তখন কিন্তু তাদের স্যালারিটা আবার বেড়ে যাবে। তো এখানে কিন্তু সব ধরনের সুযোগই আছে, তো আপনারা যেই আসবেন এখানে তারা কিন্তু বৈধভাবে এবং সঠিক উপায়ে যাচাই বাছাই করেই আসবেন, এবং সবসময় চেষ্টা করবেন কোনো না কোনো স্কিল নিয়ে দক্ষ হয়ে এদেশে আসার জন্য।
আজকের ভিডিওটি এ পর্যন্ত। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তো আবারও দেখা হবে অন্য কোনো দর্শনীয় স্থানে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।